Good evening, ladies and gentlemen. I'm from Bangladesh. I'm really honored by this award. নামের বানানে কনফিউশন কেন? উইকিপিডিয়াতে গেলাম, নামের বানানের অবস্থা হচ্ছে টাঙ্গিয়া জামান মিথিলা। বাংলাতে লেখা দেখলাম ট দিয়ে লেখা, টাঙ্গিয়া জামান। নো নো নো, ইটস তানজিয়া। বেসিক্যালি আমরা জিজল ভুলশন কি বলি, আমরা তো গিগল ভুলশন বলি না, লাইক তারপর জিজি হাদিদ কে তো আমরা গিগি হাদিদ বলি না। আমি যে পেজটা দেখলাম না, তুমি নাম দিয়ে সার্চ দিলে পেয়ে যাবে। আমি কিছু করি নাই সামনে। It's a great pleasure for me to represent my country. It was an amazing journey so far, from the beginning till now. There is long way to go, so keep supporting me so that I can win the title for my own country and make everybody proud. I'm really honored by this award, and thank you Korea for being such a warm and hospitalities country to me. 떨리나 봐요. 너무 가슴이 벅찼다고 말씀하시고 사랑해요라고 지금 말씀하셨어요. 사랑해요. 사랑해요. 땡큐. কারা সুপার মডেল, ওরা কি পড়ছে, ওদের লাইফ স্টাইল কি, সবসময় আমি এই জিনিসটা ফলো করতাম। ওদের জীবন ধারণটা যদি ফলো করতে হয় তো তাহলে কিন্তু আমাকে একটু ওদের মতো চলতে হবে। অবশ্যই আমি মুসলিম, আমি বাংলাদেশি, আমার একটা সব কিছুতে একটা বাউন্ডারি আছে, কিন্তু এরপরেও আমি চেষ্টা করেছি এবং আমি স্টিল করছি। বিকজ আমি চাই যে বাংলাদেশকে যদি ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করতে হয় একটা মানুষকে, তো তাকে অনেক কিছু করতে হবে, অনেক বাউন্ডারি থেকে বের হতে হবে। যেমন আমি যেহেতু বিউটি পেজেন্টে যাই বা আমি অনেক দেশে বাইরে কাজ করতে যাই, তো ওখানে গিয়ে যদি আমি একটা বিকিনি রাউন্ড আছে বা একটা ছোট কাপড়ের রাউন্ড আছে, ওখানে গিয়ে যদি আমি অ্যাজ এ বাংলাদেশি, অ্যাজ এ অ্যাক্ট্রেস বা অ্যাজ এ মডেল হিসাবে যদি আমি বলি না আমি এটা পড়তে পারবো না, এটা কিন্তু তখন প্রফেশনালিজমের মধ্যে পড়ে না। আই'ম ফ্রম মাগুরা, আই'ম 27 ইয়ার্স ওল্ড। আমার কাছে ক্লিয়ার, আমার মিস ইউনিভার্সে আমার যে বয়স দেওয়া আছে ওটাই আমার বয়স। এখন মানুষ যদি এটা নিয়ে ইস্যু বানায় তো তাহলে তো আমার আসলে এগুলি নিয়ে কিছু করার নেই। আমার যদি বয়সের প্রপার ডকুমেন্টস ওনাদের কাছে না থাকতো, ওনারা কিন্তু আমাকে মিস ইউনিভার্সে অ্যালাউ করতো না। ইটস নট আ জোক, তারা এতগুলি মানুষ ঘাস খায় না, আমিও খাই না। আমি তো ফিমেল ওয়াশরুম ইউজ করি না। হোয়াট দ্য ফাক আর ইউ ডুইং হিয়ার? একটা লোককে কাপড় ছাড়া ওয়াশরুমের নিচে দিয়ে হ্যালো ব্রাদার, টোটালটাই আসলে স্ক্রিপ্টেড ছিল। ওয়েট আ মিনিট, ছেলেটা আমার আমাদের খুবই ক্লোজ একজন ফ্রেন্ড ছিল। ইউ সিরিয়াস? আমি ওয়াশরুমের মধ্যে যাই, গিয়ে উঁচু উঁচু করে দেখতেছি, দেন আমি ফাইন্ড আউট করছি ওকে ঠিক আছে একজন আছে, একজন আছে। ওই ভিডিওটা যদি তোমার তুমি দেখো তাহলে তুমি বুঝতে পারবা। অডিয়েন্স অডিয়েন্স উইল বি সিইং দ্য ভিডিও ইভেন্টুয়ালি। রিয়েলি? ইয়া ইয়া। ওকে, তাহলে তো সবাই জেনেই যাবে ওই উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেক করছিল। তখন আমি যে ফোনটা ক্যামেরাটা অন করে আমার স্ন্যাপে গিয়ে ফোনটা নিচ দিয়ে ঠুকায় এরকম করে যে লোকটা চেহারা নিছেন, ওই লোকটা এরকম দাঁড়িয়ে গেছে, এমন করে লাগছে তোমার বাবা কি করে? স্যার প্রবাসী। কোন দেশে থাকে? নোয়াখালী। I'm a bad boy doing good things, got a lemonade with chicken wings with a bad bitch. Let me sit this ass on you, show you how a better sleep with one eye open tonight. Oh, Hisham. Oh, Hisham, tumare ami na 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 rakibo.
অন্য কেড়ে না আমি চাই দেব। আমি অনেক সোশ্যাল ওয়ার্ক করতে চাই, লাইক ছোটো বাচ্চাদের জন্য, যারা অনেক মহিলা আছে যে হাজব্যান্ডদের থেকে অনেক অত্যাচারিত হচ্ছে বা ফ্যামিলি থেকে অনেক অত্যাচারিত হচ্ছে, বাট এটার জন্য প্রপার কোনো ল নাই বা তারা প্রপারলি টেক কেয়ার করছে না তাদেরকে কেউ, তাদের জন্য কাজ করতে চাই। আমি এডুকেশন নিয়ে কাজ করতে চাই, যারা পথ শিশু, যারা প্রপার এডুকেশন পায় না, এক কথায় বলা যেতে পারে কম্পালসারি এডুকেশন ফর এভরি ওয়ান। বাংলাদেশ